নমস্কার, আমি দীপা। সিডি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমরা বাসায় বিভিন্ন ধরনের পাকোড়া তৈরি করে খেয়ে থাকি, কিন্তু ছোলার ডালের পাকোড়া একটি ইউনিক রেসিপি। এটা হয়তো আমরা কম সংখ্যক মানুষই বাসায় তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই ছোলার ডালের পাকোড়ার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আপনারা বিকালের নাস্তায় এটা তৈরি করে খেতে পারেন। তো রেসিপিটির জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালগুলো আমি সারারাত্র ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি কিছু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি। তো এই ছোলার ডাল আর এই কাঁচামরিচ, এই সবগুলো এখন আমি একসাথে ব্লেন্ড করে নিব। তো আমি একটা ব্লেন্ডার যোগে নিয়ে নিলাম, এখন এগুলো ব্লেন্ড করার জন্য দিয়ে দিব। তো এগুলো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, খুব বেশি মসৃণ করিনি, একটু খসখসে ভাবটা থেকেই যাবে। তো এগুলো নেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিলাম। একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরা। দিয়ে দিচ্ছি 1/3 স্পুন লবণ। লবণটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি 1/3 স্পুন মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1/3 স্পুন হলুদ গুঁড়ো। আর এই পাকোড়াটা মুচমুচে হওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। তো এখন আমি এই সবগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু আমি নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি, এই জন্য এখানে আমি কোনো পেঁয়াজ কুচি অ্যাড করিনি। এটা আমি একদম নিরামিষ দিনের রেসিপি করতেছি, আর এই কারণে যেহেতু আমি পেঁয়াজ এখানে অ্যাড করিনি, এখানে আমি কালো জিরা দিয়েছি, যাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক টেস্টি হয় এই জন্য। তো এই সবগুলো আমার কিন্তু এখন ভালো করে মাখানো হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এখানে দিয়ে দিব। এই তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এই সবগুলো আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। আর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কিন্তু একটু ভাজা হওয়ার পর আমাকে লো ফ্লেমে করে নিতে হবে, যাতে দুপাশটাই খুব ভালো করে ভেজে নিতে পারি এবং ভিতরটাও কাঁচা থেকে না যায়। এই তো এক পাশটা আমার হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, অপর পিসটা আমি এখন ভেজে নিব ব্রাউন কালার করে। এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো এগুলো আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এগুলো সার্ভ করে নিয়েছি। ভেতরটা দেখতেই পাচ্ছি সুন্দর হয়েছে। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন।